টিকিট পাননি বলেই আপনাকে আমি দাঁড়াবো না তো, আমাকে টিকিট চাইলে আগে দেবে। কেন দাঁড়াবেন না কংগ্রেস থেকে? না না দাঁড়াবো না মানে দেখুন প্রত্যেকেই তো দাঁড়াবো বললে হবে না, আমি আমি তো সেই লেভেলে কর্মী হিসেবে কাজ এখানে করিনি, আমি একটা লেভেলে আছি ঠিক আছে। এই টিকিটের জন্য নয়, টিকিট আমি নিও নি চাইও নি, টিকিটটা বড় কথা। কংগ্রেসের ভবিষ্যৎ কি আরামা পৌরসভায়? আরামা কি আর হবে, একটাও পাবে না, একটাও পাবে না। ব্যাপারটা হচ্ছে আমি যোগদান করলাম, দেখুন কিছু কিছু যারা পার্টির সঙ্গে লিপ্ত তারা কিছু কিছু কাজ করতে চায়, কংগ্রেসের থেকে কোনো কাজের কিছু নাই। আপনারাও দেখছেন চারদিকে ঘুরছেন যেহেতু প্রেস, আপনারা কোথাও কোনো কাজের ইয়ে নেই, তা কাকে যে বলবো, কে বলবে, কাকে বলবে, আমাদের কাছে এরকম কোনো কিছু নেই। তাহলে একটা জায়গাতে সোর্স খোঁজে, সেসব নেই দাদা। কি মনে হয় তৃণমূল কংগ্রেসে যোগদান দেওয়ার পর আপনি কাজ করতে পারবেন, কি মনে হয়? দেখুন আমি তো সেই রকম কাজের জন্য যাচ্ছি নি, পার্টিটা কিছু করুক না করুক, আমি বললাম তো তাই চেয়ারম্যান স্বপন টপন এরা যারা আছে আমাকে যারা ভালোবাসে কিছু কাজ গরিব মানুষের করে দেয়, যেগুলো একবারে নিজে কিছুই করতে পারছিল না তাদের বললে করে দেয়, এইটুকু বলতে পারি। কতদিন ধরে কংগ্রেস করছিলেন আপনি? আমি জন্ম থেকে, আমার আমার পিস্তত দাদা ছিল এমএলএ কংগ্রেসে, অতুল লোকসের সময় কংগ্রেসের ট্রেজারার দিল্লির, আমার পিস্তত দাদা সুজিল কুমার পাল ক্যালকাটা কর্পোরেশনের অপোজিশন লিডার, আমাদের ফ্যামিলি কংগ্রেসে। এই তো বললাম আপনাদেরকে এই কারণ সব। এখন আমার কাছে কংগ্রেসের অনেকে এসে জিজ্ঞেস করছে যারা আছে যে এই ওয়ার্ডে কে দাঁড়িয়েছে তোমাদের, এই ওয়ার্ডে কে, আমি কিছু বলতে পারছি না, নাম জানি না, আমাকে কিছু জানাই নেই। আপনারা বলুন না, আপনি যে পোস্টে আছেন যদি আপনার লেভেল নিচু লেভেলের কেউ আপনার সঙ্গে কোনো যোগসাহায্য না করে কোনো কিছু কাজ করে আপনার লাগবে কি না, সেই হিসেবে আমি ছেড়েছি। এখানে তো লেনদেনের কিছু নাই আমার, আমি কংগ্রেস থেকে কিছু পেয়েছিও না কিছু না। তাহলে আপনার কোথায় বাড়ি? আমার বাড়ি আরামবাগ 3 নম্বর ওয়ার্ডে। আপনার নাম? শান্তিরঞ্জন মণ্ডল, কংগ্রেসের জেনারেল সেক্রেটারি। আসন্ন পৌরসভা নির্বাচনে আরামবাগ পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপন কুমার নন্দীকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে বোতাম টিপে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আপনার এলাকার উন্নয়ন অব্যাহত রাখতে আরামবাগ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে তৃণমূল প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করুন।